হাতে হাত ধরি মন্ত্রী পিজুষ হাজরিকা অখিল গগৈ মন্ত্রী পিজুষর সৈতে এক এখন গাড়িতে বিধায়ক অখিল গগৈ রাজনৈতিক শত্রুতা পাহরি হাসি হাসি একাত্ম হল দুই মন্ত্রী বিধায়ক রাজনৈতিক পথারত ঘূর শত্রুরূপে পরিচিত মন্ত্রী পিজুষ হাজরিকা আর অখিল গগৈ এজনে কিবা এটা কলেই আনজনে প্রতিক্রিয়া প্রকাশ নকরাকে যেন থাকিবই নয় কিন্তু দেওবারে অর্থাৎ আজির দিন দেখা গল ব্যতিক্রমের রূপত রাজনৈতিক শত্রুতা পাহরি হাসি হাসি একাত্ম হল দুই নেতা মন্ত্রী দৃশ্যটি ভালদরে লক্ষ্য কর বিধায়ক অখিল গগৈর কান্ধত হাত রাখি হাসি কথার আত্মহারা হয়েছে মন্ত্রী পিজুষ হাজরিকা আনকি মন্ত্রী পিজুষ হাজরিকার গাড়িত একেলগে যাত্রাও করিলে অখিল গগৈ বর্তমান রাজ্যের বিভিন্ন অঞ্চলত ভদিয়া বানর কবলত বানে যথেষ্ট ক্ষতি সাধন করেছে শিবসাগরও দিখৌ দিচাং আর দরিকা বানর সংখারী বানত কৃষিভূমি যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে পশুধনের মাজত সে দেওবারে শিবসাগরের বান পরিস্থিতি বুজ লোবলৈ উপস্থিত হল জলসম্পদ মন্ত্রী পিজুষ হাজরিকা শিবসাগরত বিপদসংকুলভাবে মথাউরি পরিদর্শন করার বানপীড়িত অঞ্চল পরিদর্শন করে মন্ত্রীগিয়ে আর মন্ত্রীগীর বান পরিস্থিতি পরিদর্শনকালত উপস্থিত আছিল বিভাগটির উচ্চ পদস্থ বিষয়া কর্মচারীও আর শিবসাগরের স্থানীয় বিধায়ক হিসাবে মন্ত্রী পিজুষ হাজরিকাক সঙ্গ দিলে অখিল গগৈয়ে আর এই সময়তে এনেদরে একাত্ম হয়ে পড়ে দুই নেতা কেবল ইমানেই নহয় মন্ত্রী পিজুষ হাজরিকাক উচ্চ প্রশংসা করে বিধায়ক অখিল গগৈয়ে কলে পিজুষ হাজরিকা এজন অত্যন্ত কর্মদক্ষ লোক মানে একটা কথা আপনার কব খুঁজছো যে পিজুষ হাজরিকা এজন অত্যন্ত মানে কর্মদক্ষ মানে একদম ফিল্ডলে গৈ কাম করা মানুষ বিধানসভাত সদায় ফিল্ডর কথাবিল খুব সঠিকভাবে উত্থাপন করবেন লগতে বিধায়ক অখিল গগৈ এনেদরে কয় কিন্তু বারম্বার মাতি থাকার পাছত আসলে আমার ইয়ালে অহা নাছিল এবার আহিলে আর আহিলে স্বচ্ছকে গোটেই সমস্যাবিল এটা এটাকে তেখেতক দেখাই দিছো সেকারণে আশা করছো যে যেহেতু তেখেতে সমস্যাবিল সঠিকভাবে বুঝি পায় এবার নিশ্চয় আমার ব্রহ্মপুত্র দিখৌ দিচাং আর দরিকা নদী এই যে সমস্যা এই সমস্যাটা নিশ্চিতভাবে এবার সমাধান হব আশা করছো তেখেতে এই করে দিব বান পরিস্থিতির বুজ লৈ মন্ত্রী পিজুষ হাজরিকার মন্তব্য করে এইদরে বানপানীর কারণে অখিল গগৈ ডাঙরিয়ায় মোক দুদিন ধরে কয়ে আছে এটা বিশেষ অসুবিধার কারণে মই আহিব পৰা নাছিল আজি আহিছো আমার ব্রহ্মপুত্রর যিখিনি কাম আছে শিবসাগরের প্রায় 22-23 কিলোমিটার সেইখানে আমার এডিবি প্রজেক্টত স্যাংশন হয়েছে কিন্তু ফেজ টু কারণে এই বছর নহব অহা বছর আরম্ভ হব প্রায় 270 কোটি টাকার কাম শিবসাগরের কারণে আমি স্যাংশন করবলকে সক্ষম হয়েছো আর সেই অহা বছর আরম্ভ হব তার উপরেও কেবাটাও কাম আছে স্থানীয় রাইজেও দিছে অখিল গগৈ ডাঙরিয়াও দিছে আমার দলের সদস্য সকলেও দিছে তারে কেইটামান কাম গোটেকিটাই করিম দুবছর গোটেকিটাই করিম এবার মূল মূল কামকিটা আরম্ভ করিম ব্যুরো রিপোর্ট এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা